দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ঋতুর সাত কাহনে। আমি ঋতু চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল, ভাবলাম এখনই ইন্ট্রোটা দিই নি। আমার বরটা গেছে, তো গেছে এখনো আসছে না, তো ভালোই হয়েছে, লেট করে আসো, আমিও ইন্ট্রোটা দিয়ে দেব। তো বলো সবাই কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। প্রমিস করেছি এখন আর ব্লগ দেওয়া বন্ধ করবো না, চেষ্টা কিন্তু চালিয়েই যাচ্ছি, ব্লগ দেওয়া বন্ধ করছি না। তো আমি ভালোই আছি। আর একটা মিসআন্ডারস্ট্যান্ড অনেকের সাথে হয়েছে, মেবি যারা আমার ফেসবুকে আছো, আমি হালকা একটা ফটো পোস্ট করেছিলাম, দিয়ে ওখানে লিখেছিলাম অ্যানিভার্সারি মান্থ। তো তোমরা হয়তো মেবি সবাই ভেবেছো কালকে আমার অ্যানিভার্সারি ছিল, আমাকে অনেকে অনেক উইশ করেছো। তো তোমাদের জন্য বলি, আমার অ্যানিভার্সারি কালকে নয়, তিরিশে জানুয়ারি, থার্টিন নয় সরি, তো জানুয়ারি। আর হচ্ছে তখন তোমরা আমাকে আরেকবার প্লিজ উইশ করে দিও। আর ওটা আমি অ্যানিভার্সারি মান্থ লিখেছি, অ্যানিভার্সারি ডে লিখিনি, ঠিক আছে। তো যাই হোক, আমার অ্যানিভার্সারি আর বাকি আছে, আজকে 22 তারিখ, মাত্র 8 দিন, 7 দিন বাকি, 8 দিনের দিন। যদিও এবছর আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের কাল অসুখ চলছে যেহেতু, তো সেহেতু তো কেক টেক কিছু হয়তো মেবি কাটা যাবে না। তো জানি না পরে কি হয়, কারণ আমাদের তো ভুট পটাং প্ল্যান হয়। আর আমি তো অলরেডি গিফট পাওয়া শুরু হয়ে গেছে, অনেকদিন ধরে গিফট পাচ্ছি, অ্যানিভার্সারির জন্য পাচ্ছি, বাট অনেকদিন আগে থেকে একটার পর একটা পাচ্ছি, মায়ের কাছ থেকে তো অনেকগুলো গিফট পেয়েছি, আর হচ্ছে এই বাড়ি থেকেও পেয়েছি। তার মধ্যে কালকে আমার শ্বশুরমশাই আমাকে একখানে গিফট দিয়েছে, যেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে বারণ করেছে, বলেছে দিদি তুমি একদম, বিশেষ করে আমার শাশুড়ি মা বলেছে তুই এখন একদম দেখাবি না, যেদিনকে তোর অ্যানিভার্সারি সেদিন দেখাবি। তো অবশ্যই তোমাদের সঙ্গে সেদিন তো দেখাবো, ঠিক আছে, বাট কী গিফট সেটা তো অবশ্যই শেয়ার করতে পারি, না দেখাতে পারি, কি বলো? তো চলো বেশিক্ষণ ওয়েট করাবো না, কারণ বেশি ব্লগ করিনি, যেটুকু করেছি তার মধ্যে একটু দেখে নাও। আর তার মধ্যে আমি আসতে বলছি কী গিফট, ঠিক আছে, তো চলো দেখে নাও। আর হ্যাঁ, যারা আমাকে এখন সোশ্যাল মিডিয়াতে ফলো করো নি, কি করছো, জলদি জলদি ফলো করে নাও, ওখানে তো সব কিছু পোস্ট করি আমি, এখানে যতক্ষণে পাবে তার আগে ওখানে পেয়ে যাবে। তো এই ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কগুলো আছে, অবশ্যই ফলো। তো এই যে পিজ্জা খাওয়াটা দেখছো, এটা আমি এখানে শেয়ার করছি না একটাই কারণে, তোমরা এটা আমার ভোজন বিলাসী চ্যানেলে দেখতে পাবে। যারা এখনও আমার ভোজন বিলাসী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি আমার ভোজন বিলাসী চ্যানেলে চলে যাও। ওখানে কালকে আমি পিজ্জা খাওয়ার ভিডিও দিয়েছি, এরকম রোজই কিছু না কিছু ভিডিও আপলোড করি, যেগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। রাত্রি, এখন আমি রাত্রি থেকে ব্লগটা শুরু করলাম, তাই শুভরাত্রি বলে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে রাত 10:10। তো আমরা এই কিছুক্ষণ আগে রিমার বাড়ি থেকে এসেছি, আর এখন শুতে যাব। শুতে যাওয়ার আগে হচ্ছে মেডিসিন নেব, মেডিসিন নিয়ে শুতে যাব। তো চলো মেডিসিনটা নিয়ে নিই। তারপরে আজকে আর হেয়ার কেয়ার সেরকম কিছু নেই, কারণ আজকে আমি এমনি চুল বাঁধবো, জাস্ট দুই দিকে বাঁধতে পারি বা একদিকেও বাঁধতে পারি। তো যেটাই হোক বেঁধে নেবো, বেঁধে নিয়ে তোমার হচ্ছে শুয়ে পড়বো, তার একবার টয়লেটে যাবো, বাস হয়ে যাবে। তো চলো মেডিসিনটা নিয়ে নিই, নিয়ে যখন শুতে যাবো তখন তো তোমাদেরকে গুড নাইট বলবই। আর আজকে আমার শ্বশুরমশাই আমার অ্যানিভার্সারির জন্য আমাকে গিফট দিয়ে দিয়েছে, তো যেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, ওটা আমি অ্যানিভার্সারির দিনই শেয়ার করবো। আরও অনেক গিফট পেয়েছি, যেটা অ্যানিভার্সারিটা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ ভেবেই রেখেছি একবারে সব শেয়ার করবো, ওই খাপছাড়াভাবে শেয়ার করবো না। আর শ্বশুরমশাই কী দিয়েছে সেটা অবশ্যই বলবো ব্লগে, কিন্তু এখন দেখাবো না, কারণ ওদের বারণ। আর শ্বশুরমশাই জিনিসটা দিয়ে কী বলেছে সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু চলো আগে আমি একটু মেডিসিনটা নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এবারে চুলটা বেঁধে নিই। আজকে হচ্ছে আমার শাশুড়ি মাকে আজকে আমি ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এর আগেও একটা নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর আরও আলমারিতে দুটো শাড়ি আছে, একটা মনে হয় আন্টি এসেছিলো, রিঙ্কু আন্টি, তো রিঙ্কু আন্টি যে শাড়িটা দিয়েছিলো ওটা তো আমার কিছুই করা হলো না, তো না পিকো ফলস কিছুই করা হয়নি। তারপর কিছুদিন আগে মা একটা শাড়ি দিল, সেটাও কিছু করা হয়নি। তো আজকে একটা শাড়ি যেটা পরেছিলাম সকালবেলা, মানে আগের দিনের ব্লগে তোমরা দেখে নিয়েছো, বৃহস্পতিবার দিন যেটা পরে পুজো দিলাম আর কি, ওই শাড়িটা আজকে শাশুড়ি মাকে তোমার হচ্ছে পিকো ফলস করতে দিয়েছি। আর একটা সেম ওরকমই এনেছি, একটু কালারটা ডিফারেন্ট, তো ওটা আমি ইচ্ছা আছে সরস্বতী পুজোর দিন পরে, তো ওই শাড়িটাও আজকে মাকে পিকো ফলস করতে দিয়ে দিয়ে ওইগুলো করে দিলে, আর দুটো শাড়ি আছে সেই দুটো দেবো, মাকে ওই দুটো হয়ে যাক তারপর দেবো, তাহলে হুড়ো নেই।
আর মা তো এখন সেলাই মেশিন নিয়ে নিয়েছে, তারপরে মায়ের সময় হয় না ডিউটি করে, ওই সময়ের মধ্যে বলেছে তো তাড়াহুড়ো নেই, তাই বললাম না আমার তাড়াহুড়ো নেই, তুমি আস্তে আস্তে দাও। আর হচ্ছে তোমার কী যেন বলতে গেলাম, আমার একটা নাইটি যেটা আমি শীতকালে পরার জন্য কিনেছি আর কি, কিনেছিলাম আর কি, তো শীত চলে গেল, সেটা এতটাই বড় আমার মতো দু মানে হাইটে দুজন পড়লো সেটা মানে মাটিতে লোটাবে, এতটাই বড়। তো তার জন্য সেটা শাশুড়িমাকে কাটাতে দেবো, কাটাতে দেবো পরে শীতটাই পুরো চলে গেলো, তো এখনও কাটাতে দেওয়া হয়নি, ওই জন্য আজকে মনেই করে ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যাতে কাল ভুলে না যায়। সন্ধ্যাবেলা কালকেও তো মায়ের মর্নিং আছে, তো মায়ের সাথে বিকালবেলা দেখাই হবে মার বাড়িতে, তো তখন মাকে দিয়ে দেবো এই শাড়িটা। দাঁড়া এই চুলটা ধরতে না খুব অসুবিধা হয়, এদিকে চুল ওইদিকে চলে যায় আর ওই দিকে চুল এদিকে চলে আসে, তার মধ্যে তেল দেওয়া থাকলে একরকম। এই শ্যাম্পু করেছি তো, করেনি ফাইনালি হয়ে গেছে। আসলে শ্যাম্পু করেছি তো, আর আমি তো ইন্দুলেখা শ্যাম্পুটা করি, ইন্দুলেখা রাফ করে দেয় বলে, আমার হয়তো রাফ, আমার চুলটা এমনি রাফ আমি বুঝবো না, বাট যখন শ্যাম্পুটা করি না তখন অনেকটাই সিল্কি লাগে। তো চলো আমি চুলটা বেঁধে নিই, বেঁধে নিয়ে বিছানাতে গিয়ে তোমাদেরকে গুড নাইট বলে ঘুমাবো। তো চলো চুলটা বেঁধে নিই আগে। হয়ে গেছে আমার দুখানা ঝুঁটি, তো চলো আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ মানে এটা একটু টয়লেট থেকে আসি, এসে মুখে ক্রিম ট্রিম মেখে নিই, শুয়ে তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি। ওখানে আমার বর ফেসবুকে সব কমেডি না কি বলে ওইগুলো সব দেখছে বসে বসে, তো ওই জন্য সাউন্ডটা গা গা করে চলছে। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি, এসে তোমাদেরকে গুড নাইট বলে ঘুমাবো। আর পাওয়ার ব্যাঙ্কটাও সরি মোবাইলেও চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে দিয়েছি অলরেডি, ফ্ল্যাশটাও অফ করে দিই। তো চলো আমি বিছানায় গিয়ে কথা বলছি। যেরকম রোজ রাত্রিবেলা দুখানা ঝুঁটি বেঁধে শোবে, তো আমার দিম্মা আমাকে ফিতে এনে দিয়েছে, কিন্তু আমার ফিতেগুলো একটু ছোট হয়ে গেছে, দিম্মাকে বলতে হবে আর একটু বড় ফিতে আনতে, তাহলে নিচ অব্দিও হয়ে যাবে। তো দেখো মুখের মধ্যে এক গাদা ক্রিম মেখে চলে এসেছি, তো টাটা বাই বাই, গুড নাইট, সকালবেলা কথা হবে, গুড নাইট, সবাই গুড নাইট বলে দিচ্ছে, গুড নাইট বলে দাও, তোরা কোথায় গেলি, গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, তো সকাল সকাল উঠে পড়েছি আর লেগে গেছি আমার কাজে, আগে দেখতে যে টেবিল টেবিলগুলো আমাকেই তুলতে হতো, ইদানিং দেখছি আমার বড়ই রোজ দিন সকালে তুলে দেয়, আর আজকে কি হয়েছে টেবিলটা তুলে দিয়েছে, দোলনাটা তোলে নি, তাই আমি দোলনাটা তুলে নিলাম। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে দোরগড়ায় জল দেবো, দোরগড়ায় যদি আগে জল দিই না ঘরের মধ্যে জল ঢালতে গিয়ে বাইরে ঢুকে যায়, তো তাতে কি হয় বলো তো, ঘরটার ভালো করে ঝাড় দেওয়া যায় না, তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে, তারপরে দোরগোড়ায় জল দেবো। আর আজকে আমার ঘুম কাটছেই না কেন জানি না, ওর ঘুম ভ্রান্ত অবস্থাতেই ঘর ফর ঝাড় দিলাম, তো ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে দোরগোড়ায় জল দিতে, তো পুরো বাইরেটাকে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে যাবো। হচ্ছে গোপীর চুলটা দেখো অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, সেটা আর পরিষ্কার করাই হচ্ছিলো না। আর আজকে মাই সিম্পল লাইফস্টাইল উইথ গপ্পুর চ্যানেলে একটা ইচ্ছা আছে গপ্পুকে রাধারানীর বেশ সাজিয়ে ভিডিও করানো, তো আগে একটা গপ্পির ভিডিও করেছিলাম, তারপর থেকে ওই ওর চুলটা আমি আর ওর মাথায় দিতাম না, তো তার জন্য কিছু ফুল টুল লেগে গেছিলো, তো এতদিন পরে যখন চুলটা দেব, চুলটাকে তো ভালো করে ওয়াশ করতে হবে, আর সকাল সকাল যদি ওটা না সারি তাহলে ওটা আর শোকাবে না, তার জন্য আগে এটা পরিষ্কার করে নিলাম। এবার ঘরের কাজগুলো সেরে স্নান করে তোমাদের সঙ্গে কথা বলবো। গুড মর্নিং, সকাল থেকে তো দেখলে কাজের সারি সারি কাজ, তো তখন আর তোমাদের কাছে আসতে পারি না, তখন আসি ঠিকই কিন্তু কথা তো বলা হয় না। তো দেখো চুলটা খোলারও টাইম পাইনি, এখন চুলটা খুলবো, খুলে নিয়ে হচ্ছে ঠাকুর দেবো, এখন ঠাকুর দিইনি কিন্তু সিঁদুরটা পরে নিয়ে ঠাকুর দেবো বলে বসে আছি। আর হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে, আর দেখলে দেখি গোপীদের চুলটা পরিষ্কার করলাম, গোপীর দের না গোপীর হেয়ারটা ঠিক করলাম, ওটা অনেকদিন ধরে যে পুজোর সময় পরিয়েছিলাম তো ওকে আমি বেশি হেয়ারটা লাগাই না, কারণ আমার ভালো লাগে না, ওকে এমনি পাকড়ি পাতলা ভালো লাগে। বাট আজকে আমার গোপুর চ্যানেলে একটা ভিডিও যাবে যে হচ্ছে
বাংলাতেও না আছে, হিন্দি চ্যানেলে যাবে ওটা। সেটা হচ্ছে যে গোপুকে রাধারানীর বেশে কেমন লাগে বা কীভাবে আমি গোপুর মেকআপটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম যে হেয়ারটা আগে অবশ্যই ঠিক করতে হবে, রাধারানীর বেশ করতে গেলে তো যেটা মেইন হচ্ছে হেয়ারটা, তার জন্য হেয়ারটা এখন শ্যাম্পু করে একটু ক্লিন করে নিলাম। ওটা শুকাতে দেওয়া আছে, দেখা যাক, এমনি শুকালে তো ভালো, না হলে হেয়ার ড্রায়ারে ফেলতে হবে। আর বিছানা গোছানো এখনো হয়নি, একটুখানি স্নান করে আসার পরে কী হয় বলো তো, একটু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন যে সময়টা পেরিয়ে যায়, এই একটু ঘাঁটছি করতে করতে পুরো সময়টা পেরিয়ে হয়ে যায়। তো সেটা আমার হয়েছে, এখন কী করবো, এত তাড়াহুড়োর মধ্যে শীতকালে দেখবে এমনি সব কিছু একটু লেট হয়ে যায়। তার কারণটা হচ্ছে উঠতে দেরি হয়ে যায়। ও মা, চুলটা খুলে নি, তারপর কথা হচ্ছে নিজে বাবা ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম চুলটা না ছিঁড়ে গেল। তো যাই হোক, হলো তো একটা হলো, আর একটা বাকি। এবার এইটা খুলবো, খুলে নিয়ে হচ্ছে বিছানাটা গোছাবো, গুছিয়ে নিয়ে ঠাকুরটা দেবো, দিয়ে হচ্ছে আমি রেডি হবো। আমি যে রেডিও হয়নি, জামা পরেই নাইটি পরে চলে এসেছি, তখন অনেকটা সময় ছিল, মোবাইলে ঘাটতে ঘাটতে আমার সময়টা বাড়া হয়ে গেল। আজকে আবার বিকালবেলা থানায় যাব, ওরা এখনও মোবাইলটা দেয়নি, মানে ডিজি আমাদের বলেছিল যে এখানে আমাদের থানায় এসে কথা বলতে, তারপরে হচ্ছে আবার বলল যে না, ওদেরকে আমরা ফোন করেছি তো ওরা বলেছে যে কলকাতায় গিয়ে দিয়ে আসবে, কিন্তু ওরা দেয়নি। আজকে থানায় যাব, থানায় গিয়ে ডিজি অফিসারকে ঠিকানা বলে দেবে, তো অফিসার যাবে ওর বাড়ি ওদেরকে অ্যারেস্ট করতে। তো পুরোটাই তো অবশ্যই ভিডিও করবো তোমাদের জন্য। তো চল আমি আগে বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ, শীতকালে বিছানা গোছাতে কোনো অসুবিধা আমার কখনোই হয় না, বা শীতকালে বিছানা গোছাতে দেখবে একটু অসুবিধা হয়, তার কারণ হচ্ছে যে ভারী কম্বলটা থাকে, আর আমার এই যে কম্বলটা আমরা গায়ে দিই এটাকে আমি হ্যাঁ কম্বল ব্ল্যাঙ্কেট কম্বলই তো বলে, তো যাই হোক এটা এতটা ভারী, মানে এটা হয়তো দুখানা ব্ল্যাঙ্কেটকে একসাথে করে রেডি করা হয়েছে, তো এত এত এতটাই ভারী যার জন্য আমার প্রচুর অসুবিধা হয় এটা। তার জন্য হয়তো রোজ দিন নামানো হয় না, আর রোজ দিন নামানো না হলে দেখবে বিছানাটা ভালো করে ঝাড়াও যায় না, কারণ ব্ল্যাঙ্কেটটা যেখানে থাকে সেই দিকটা তো আর ঝাড়ু দেওয়া যায় না। ওর জন্য মামি সপ্তাহে মানে একদিন ছাড়া ছাড়া করে নামিয়ে নামিয়ে রোজ দিন তোমার হচ্ছে বিছানার চাদরটা ঝাড়ি, না হলে বিছানাটাও ভালো করে গোছানো যায় না, লক্ষ্য করবে। তো শীতকালে এই একটা বড় প্রবলেম আছে, না হলে আর কোনো প্রবলেম নেই। শীতকাল হচ্ছে আমার সবথেকে প্রিয় কাল, তো তোমাদের কী কোন কাল সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই বলো। তবে হ্যাঁ, আমার দেখেছি ভিডিও করতে করতে কোনো কাজ করলে তখন আর সেটা বেশি কষ্ট হয় না, তার জন্য করিনি। তো বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঠাকুরটা দিয়ে নিয়ে সিঁদুরটা পরে রেডি হয়ে ব্লগটা শেষ করতে হবে। তো চলো, আগে রেডি হয়নি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখেছি আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, তাই এখন রেডি হওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেই রেডি হয়ে নিচ্ছি। তো চলো রেডি হয়ে নিই, তারপরে কথা বলছি। নিয়েছি, এবারে ইন্ট্রো দেবো, তার আগে তোমাদেরকে দেখাই পার মান্থ আমার কত কত মেডিসিন আছে। এই তো এসছে, এর সাথে আরও আছে একটা ছোটো, সেটা মানে ব্যাগের মধ্যে পড়ে গেছে, বার করি তো এত এত মেডিসিন আমাকে খেতে হয়। দেখো আমার কতটা গরম লাগছে, দেখতে পাচ্ছ, ঘাম হচ্ছে। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই তারপরে ব্লগে ইন্ট্রো দেবো, ইন্ট্রো অবশ্যই দিয়ে তারপরেই বেরোবো। আর তারপর আগে তারপরে আর কি ব্লগটা শেষও করতে হবে, অনেক বড়ো হয়ে যাচ্ছে, দেবো বলেছি, বেশি বড়ো ব্লগ দিলে আবার মুশকিল হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো।
এই ছিল আজকের ব্লগ। তো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি গিফট পেয়েছি। আমার শ্বশুর মশাই আমাকে একটা খুব সুন্দর খুব 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 সুন্দর একটা ঢাকাই জামদানি গিফট করেছে, যেটা আমি আমার অ্যানিভার্সারির দিন সকালবেলা পরবো, তখনই তোমাদেরকে দেখাবো। আর বাবা আমাকে দিয়ে এটাই বলেছে যে এটা তো তোমাকে অ্যানিভার্সারির জন্য দিলাম, তুমি অ্যানিভার্সারির দিন পরবে, বাট যখন আমরা গ্যাংটক যাবো বরফের মধ্যে তুমি এই শাড়িটা পরে একটা ফটো তুলবে। আর আমার শাশুড়ি মা বলছে না না, বাট আমি বলেছি হ্যাঁ বাবা আমি একদম করবো, কারণ আমার বড় বলেছে যে হ্যাঁ এখনকার মেয়েরা যখন গ্যাংটকে যায় এখন ট্রেন্ডে এটাই চলছে যে সবাই শাড়ি পরে বরফের সামনে ফটো দেয়, তখন আর সোয়েটার টোয়েটার কিছু লাগে না, তখন ওদের ঠান্ডা লাগে না। তো অবশ্যই আমি বাবার ইচ্ছাটা পূরণ করবো আর তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বাট একটা মাত্র 7টা দিন একটু ওয়েট করো, তারপরে শাড়িটা দেখাবো। আর আমি নিজে অনেকগুলো শাড়ি কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেকগুলো কাপ্তান কিনেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার ব্লগ করছিলাম না, মাঝখানে একদিন করছিলাম একদিন করছিলাম না, তার জন্য শেয়ার করা হয়নি। বাট এবার তো আমি রেগুলার ব্লগ করছি, তো এবারে আমি খুব তাড়াতাড়ি সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো। তো বন্ধুরা আজকের মতো বিদায় নেবো। বিদায় নেওয়ার আগে বলবো, যদি তোমরা এখনো আমার খাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো, কমেন্ট বক্সে যাও 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 যাও, যাতে সবাই আছে ভিডিও দেখতে দেখতে কমেন্ট পড়া, তোমরা তো আগেই দেখে নিয়েছো। আর যাদের সব নেই তারা প্লিজ কমেন্ট বক্সটা চেক করো, সেখানে আমি পিন করে দিয়েছি আমার ইটিং চ্যানেলের লিঙ্কটা। তো ওটাই যাও জলদি জলদি গিয়ে ওটা সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ভালোবাসা থাকলে ওটাও খুব তাড়াতাড়ি মনিটাইজড হয়ে যাবে। আর আজকে কিন্তু গোপীর চ্যানেলে ভিডিও আসবে, এটার পরেও যেতে পারে আবার এটার আগেও যেতে পারে, যখনই এই ভিডিওটা যে দেখছো দৌড়ে গিয়ে গোপীর চ্যানেলের ভিডিওটা দেখে নাও। তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর যেভাবে আমার পাশে আছো সেইভাবে আমার পাশে থাকো। আজকের মতো টাটা, বাই বাই, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে চা, টাটা।